হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা রিয়াকশন দেবো হচ্ছে আমাদের বল মানে বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে চলে আসে আপকামিং মুভি, যার নাম সূর্য। তারই প্রথম গান বেরিয়েছে আর এই গানটার নাম হচ্ছে মেঘের মুলুকের ঝিল, মেঘ মুলুকের ঝিল, মেঘ মুলুকের ঝিল, যেখানে আছে মৌমিতা, আমাদের সবার ক্র্যাশ, আমার তো ক্র্যাশ অবশ্যই, সঙ্গে আছে বিক্রম দা, যে পারিয়া মুভি থেকে ভালো টিকিট দিয়েছিল, আর সঙ্গে আছে হচ্ছে দর্শনা আর সেহেলি এবং শিলাদিত্য মৌলিক, তিনি এই বইটা হচ্ছে ডিরেক্ট করেছেন। এবং এই গানটা কম্পোজ করেছে হচ্ছে লয় এবং দীপ, আই থিঙ্ক কিছু একটা নাম ছিল। তো গানটা গিয়েছে হচ্ছে তিমির বিশ্বাস এবং দীপ দত্ত। তো তোমরা যদি জেনে না থাকো তিমির বিশ্বাসকে, যে হচ্ছে ফকিরা যে ব্যান্ড আছে আমার বাংলা, সেইখানে যে মেন গান গায় এবং রিসেন্টলি সে খুব আরও পপুলার হয়েছে, এবং পুষ্পা যে মুভি আছে তার বেঙ্গলি ভার্সনটা সে গিয়েছে। তো তোমরা অনেকেই চেনো। তো চলো দেখা যায় গানটা কেমন, এবং আমরা এই মুভিটা ট্রেলার অলরেডি রিয়াকশন দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার ভিডিও শেষে চেক করে নিও, এবং সেখানে আমরা গানের ঝড়ক পেয়েছি বলে তারা খুব সুন্দর আমাদের লেগেছে। দেখা যাক এই গানটা কেমন হয়েছে, চলো স্টার্ট করি। তো শুরু হয়ে যাক, তার আগে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটা অবশ্যই করো, এটাকে লাইক করো আর শেয়ার করো। নেপাল নেপালের দিকে বা দার্জিলিং দিকে করা লাগবে, বা মণিপুরে হতে পারে, মণিপুরে হয়তো। আমি তোমাকে পেয়েছি আলো, যেন পেয়েছি তোমারই ভালো, দেখো আশার মশাল জ্বালালো দু চোখে, ভালো লাগে ধুলো ঘাস মাটি, চলে এসো খালি পায়ে হাঁটি, আজ মেতেছি কি পরিপাটি যুগে। ওহ, চোখের শান্তি বলবে, উড়ে উড়ে যাওয়া ঝরে ঝরে পড়া সন্ধে তারার সেজেছে মিছিল। আকাশের ঠিকানা বেরিয়েছে সীমানা, ঘাসেদের বিছানায় দেখো যায় সোনাকি, ফুলে ফুলে জোনাকি সাজালো চড়ুই ভাই, গান শোনা যায় চলো বাঁচতে যাই ভালোবাসতে যাই, আকাশ কুসুম চিন্তা পোড়াই, এলে আলোর মাস বলার কি চাষ, এলো পক্ষী গাছের দিন, আমি তোমাতে পেয়েছি আলো, যেন পেয়েছি তোমারই ভালো, দেখো আশার মশাল জ্বালালো দু চোখে, ভালো লাগে ধুলো ঘাস মাটি, চলে এসো খালি পায়ে হাঁটি, আজ মেতেছি কি পরিপাটি হুজুকে। উড়ে উড়ে যাওয়া ইচ্ছে হাওয়ার মেঘমুলুকে ঝিল, ঝরে ঝরে পড়া সন্ধে তারা সেজেছে। ও একটা স্লোভাবে শুরু হলো না শেষ হলো, আর স্লোভাবে শুরু হয়েছে, স্লোভাবে শেষ হয়ে গেছে। হুক লাইনটাও দারুণ আসছে, হুক লাইনটা একটা আলাদা মিউজিক আছে বেশ সুন্দর, কারণ মাঝের লিরিক্সগুলো দারুণ থরলি, গানটা কিন্তু আমি এনজয় করি। আর বেসিক্যালি বলবো যে এটার ক্যামেরা অ্যাঙ্গেলগুলো খুবই সুন্দর করেছে, খুবই দারুণ লেগেছে। নেপাল, দার্জিলিং আর মণিপুর এই কটা সময় আমাদের এটা মনে হলো গেস্ট করতে পারো, এই কটা আগে তোমরা অবশ্যই গেস্ট করো, বা কেউ যদি জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর হচ্ছে গানটাতে লিরিক্সগুলো যেটা শুধু বললো খুবই সুন্দর করেছে, মানে তোমরা এই গানটা শোনো, বলছি রাহুল গানটা যদি তোমরা ঠিক করে শোনো তখন তোমরা বুঝতে পারবে লিরিক্সগুলো খুবই সুন্দর করেছে, মানে একটা শোনার ব্যাপার আছে, কোনো শুনলে যে বোঝা যাবে না যে লিরিক্সটা দিয়েছে হচ্ছে প্রসেন, যে বাংলা মুভিতে মানে বরাবরই অনেক গানে লিরিক্স দেয় না, এই জন্যই তো ভালো লাগছে, মানে যে প্রসেন যা যিনি যেই হোক আমার দেখা খুব ইচ্ছা, সে কিন্তু দারুণ দারুণ বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো ভালো গান দিয়েছে আমাদের, ঠিক আছে।
আর বিক্রম দা অ্যাজ এ দুলকার সালমান যখন আমরা দেখেছিলাম, মানে দেখিনি বইটা, কিন্তু বিক্রম দাকে ভালো লাগে, কিন্তু খুবই সুন্দর লাগে বইটা, কিন্তু ওই জিনিসটা মেনটেন করেছে বইটা, কিন্তু আর পাঁচটা বাংলা ছবি থেকে তুমি দেখবে আলাদা, মানে ভিজুয়ালি প্রিমিয়ামনেস প্রচুর আছে, খারাপ লাগছে না, কিন্তু দারুণ যেভাবে ওয়েডিং এর শর্টগুলো নেওয়া হয়েছে একটা লোকেশন শ্যুট করে, বা আমি নর্মাল যে শর্টগুলো দারুণ লাগছে তাদের মধ্যে একটা, খুব সুন্দর লাগছে। আর সঙ্গে শিলা মানে বিক্রমদের সঙ্গে যে নায়িকাটা ছিল সেই নায়িকাটা ইনোসেন্ট, হ্যাঁ দর্শনা খুবই ইনোসেন্ট একটা ক্যারেক্টার প্লে করেছে, আর দেখেও সেটা বোঝা যাচ্ছে যে এই গানটাতে যে সে একটা ইনোসেন্ট মেয়ে, কিন্তু বোঝে না, কিন্তু বিক্রমদা মানে তাকে ভালোবাসা হয়তো বা কিছু একটা একটা করে লাভ অ্যাঙ্গেল তো থাকবে। আর আমার মনে হয় গানের মাধ্যমে কিন্তু কিছু প্রকাশ করেন, আমার মনে হলো মৌমিতা দিয়ে বিক্রমকে খুঁজছে খুঁজছে, মৌমিতা দিয়ে সবাই বিক্রমটাকে ভালোবাসে, আর বিক্রমদা হচ্ছে ওই মেয়েটাকে মনে হয় ভালোবাসে, আমাদের কিছু বিক্রমদা সবাইকে হেল্প করে, হয়তো নিজের দুঃখগুলো কাউকে বলে না, কিছু তো একটা ব্যাপার আছে। আর এখানে বিক্রমদাকে ওটা মানে স্যাড মুভমেন্টে দেখেছিল, বিক্রম তোকে জল পড়াচ্ছিল, তো তখন তাকে বই ঠেলে তো আমরা বইটিতে বুঝবো যে কী করেছে ঘটনা কী। তো এই তো সূর্য মুভির পুরো টিমকে আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক, মানে খুব তারা ভালো একটা কাজ করছে আনছে, মানে কী বলবো রিমেক মুভিগুলো আমরা তো দেখে এখনও ভালো লাগছে, এবং আমরা যতজনার মানে শুনেছি বাইরে অনেকের কাছ থেকে যে তারা যারা মুভিটা দেখেছে তারা অনেকে বলেছে এই মুভিটা ডিরেক্টটা তারা দেখে বলেছে না ভালো লাগছে, জিনিসটা নষ্ট করে এসএসটাই বই, ঠিক আছে তো দেখা যাক মানে কেমন তারা কী করে। এবং তো শিলাদিত্য মৌলিক যেভাবে বইটাকে মানে গানটাকে আমরা যেরকমই দেখলাম প্রেজেন্ট করেছে, ভিজুয়ালসগুলো দেখতে পাচ্ছি অনেকটাই তিনি মানে করে উঠতে পেরেছেন, আমাদের তো মানে ভালো লাগছে। আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানে শেষ করবো, তো রাহুল তুই আজকে বাকিটা বল। তো ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিও লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা কেন ক্লিক করবে যাতে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ফার্স্ট পৌঁছে যায়, ঠিক আছে। তো ভিডিও আজকে এখানে শেষ করবো, ভিডিও হলে আমাদের কমেন্ট বক্সে বলো, আমরা অবশ্যই শুধরানোর চেষ্টা করবো। তো আজকের জন্য বাই।